বলিউডের ফিটনেস কুইন শিল্পা শেট্টি। তার রুটিন ফলো করে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ। শুধু অভিনয় এবং ফিটনেসের দিক দিয়েই নয়, শিল্পা পরিচিত একজন সফল গৃহিণী এবং মা হিসেবেও। লকডাউনের পর শিল্পার কৌতুক দিকটাও সামনে এলো অনুরাগীদের। রোজ তিনি শেয়ার করেন মজার মজার সব ভিডিও, আর তাতে হেসে খুন হতে বাধ্য অনুরাগীরা। এইসব হাসির ভিডিওর সাথে সাথে তিনি শেয়ার করলেন তার ফিটনেসের গোপন টিপস। সেই গোপন তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর তার আগে শর্মিলা শো হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের জন্য প্রেস করুন বেল বাটনটি, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোয়ারেন্টাইনে যখন জিম যাওয়া যাবে না এবং বাচ্চাদেরও বাইরে খেলাধুলা বন্ধ, তখন শিল্পা শেট্টি দেখালেন একটা অভাবনীয় পথ সেই সব মায়েদের জন্য যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব চিন্তিত। তিনি এও দেখালেন যে বাড়ির সকলের ফিটনেস বজায় কি করে রাখা যায়, সপরিবার মিলে করতে পারেন এমন সব এক্সারসাইজ দেখালেন শিল্পা শেট্টি। স্বামী রাজকুন্দ্রা এবং ছেলে ভিয়ানকে নিয়ে তিনি করলেন কিছু মজার মজার এক্সারসাইজ। শুধু শারীরিক নয়, মনের সুস্থতাও তো ভাবতে হবে আমাদের, আর এই এক্সারসাইজগুলো দিয়ে বাড়বে পরিবারের বন্ডিংও। তিনি জানিয়েছেন যে বাচ্চাদের জন্য এই সময় এক্সারসাইজ করা খুবই দরকার, আর এক্সারসাইজকে আরও ইন্টারেস্টিং কিভাবে করবেন সেই পদ্ধতি তিনি দেখিয়েছেন। তিনি আরও বলেন যে যেই পরিবার একসাথে খাওয়া দাওয়া করে, প্রার্থনা করে এবং এরকম বন্ডিং মোমেন্ট ওয়ার্কআউটের দ্বারা তৈরি করে, তারা কোয়ারেন্টিনে ভালো থাকতে বাধ্য। শুধু ছেলে নয়, দু মাসের মেয়ে শমিষাকে নিয়েও বহু ভিডিও করেছেন তিনি। আসুন দেখে নিই শিল্পা শেট্টির পরিবার সহ কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত। ये दो महीने की होने वाली है और 15 अप्रैल को टिकटॉक पे मेरे 15 मिलियन फॉलोअर्स हो गए। थैंक यू थैंक यू थैंक यू सो मच। রান্না, গার্ডেনিং, এক্সারসাইজ, টিকটক এবং পরিবারের সাথে সময় কাটিয়ে লকডাউনের দিনগুলোকে একটু ইন্টারেস্টিং করেছেন শিল্পা। আপনারাও জানাতে ভুলবেন না রোজ নতুন কি শিখছেন এই কোয়ারেন্টিনের দিনগুলি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.